আমাদের সিরাজগঞ্জ আমাদের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হলো শুরু লগ্নে আমরা অনেক বড় মানুষ, দুনিয়ার বড়, দিনের বড়, এদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমাদের সিরাজগঞ্জের তখন জেলার সচিব ছিলেন একজন, ওনাকেও দাওয়াত দিয়েছি, উনি তাবলিগী মানুষ। তুনি আসতেন, আসার পরে আলোচনা শুরু করলেন, তাবলিগী মানুষ সুন্দর বয়ান করতেছে, বয়ান করতে গিয়ে এক আশ্চর্য ঘটনা শুনাইলেন। এই ঘটনাটা আমি আরও অনেকবার বলেছি, আজকে আবার বলতেছি আমার সাবজেক্টটা আপনাদেরকে বোঝাবার জন্য। উনি বলেন ওনার চার ছেলে, সচিব সাহেবের চার ছেলে, চারটাকেই মাদ্রাসায় পড়তে দিয়েছে, কিন্তু আরও একজন সরকারি কর্মকর্তা একদিন ওনার বাসায় আসছেন। আসার পর ওনাকে জিজ্ঞেস করছেন, স্যার আপনার ছেলে মেলে মেয়ে কয়টা? তো উনি বলছেন চার ছেলে। কি করে? বলে চারটায় মাদ্রাসায় দিয়েছি। ওই ভদ্রলোকের মাথা তখন হেট হয়ে গেছে, হায় হায় আপনি কি করছেন স্যার, চারটা ছেলে চারটাকে মাদ্রাসায় দিয়েছেন? হ্যাঁ কই ইন্দালিল্লা, আপনি চূড়ান্ত ভুল কাজ করেছেন। বলি কেন? আপনি মারা যাওয়ার পরে জানাজা তো একজনই করবে, চারজন তো আর জানাজা করতে পারবে না, তো জানাজা করার জন্য তো একজন আলেম হইলেই যথেষ্ট, চারটাকে তো আর আলেম বানানো দরকার নাই, বরং একটাকে আলেম বানাইতেন আর চারটাকে বড় শিক্ষিত করতেন, অনেক বড়, অনেক বেশি টাকা ইনকাম করতে, এই সেই লম্বা কথা। তো উনি শুধু এতটুকুন মুসকে হাসি দিয়ে বলছেন যে দেখেন আপনার কয়টা ছেলে? বলে আমার একটা ছেলে স্যার। তো সে কী করে? কয়ে দেশ থেকে এখন দেশের বাইরে গেছে উন্নত ডিগ্রি আনার জন্য। একটা মাত্র ছেলে, তাও আবার কোরআন শিখেন নাই, আপনি লস করেছেন। উনি বলতেছে না স্যার আপনি লস করেছেন। তো লম্বা কথোপকথন হওয়ার পরে, যুক্তিতর্ক হওয়ার পরে সচিব সাহেব বলছেন কার লাভ হয়েছে কার লস হয়েছে সময়ই উত্তর দিবে, একদিন অপেক্ষা করেন। এ পর্যন্তই শেষ। সচিব সাহেব এই কথাটা আর মনে রাখে নাই, আর দশ বছর পরে ওই ভদ্রলোক সচিব সাহেবের বাসায় ঢুকছে, ঢুকেই সে ডুকরে কান্না। সচিব সাহেব বলেন আপনার মতো এত বড় শিক্ষিত মানুষ এভাবে কান্না করতেছেন, কারণটা কি? সে তখন উত্তর বলে স্যার কি কারণ আমি বলতে চাই না। বলি না বলেন কি হয়েছে আপনি বলেন। কি আর হবে, আর দশ বছর আগে আপনার এখানে এসেছিলাম, আপনার চার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আমার এক ছেলেকে দেশের বাইরে পড়তে দিয়েছি, আমি আপনাকে বলেছিলেন আপনি খুব ভুল করলেন, আর আপনি বলেছিলেন সময় উত্তর দেবে, স্যার সেই উত্তরটা আমি পেয়ে গেছি, তবে এই উত্তর পাওয়ার আগে যদি আমার মরণ হতো, এই উত্তর পাওয়ার চাইতে মরণটাই আমার জন্য শ্রেয় ছিল। উনি কিছুই বুঝতে পারতেছে না তখন, আরে কি কি উত্তর পেল যে মরণ এর চাইতে উন্নত ছিল? তো জিজ্ঞেস করছে কি হয়েছে বলেন। সংক্ষেপে বলি, ভদ্রলোক বলে যে আমার ছেলে দেশের বাইরে থেকে বড় ডিগ্রি নিয়ে আসছে, এবং পাঁচ ছয় মাস আগে সে একটা চাকরিতেও ঢুকেছে, মোটা অঙ্কের বেতন, সাড়ে তিন লাখ টাকা বেতন, আজ থেকে মিনিমাম 20 বছর আগের কথা বলতেছি, উনি বর্ণনা করছেন, তারও বা কয় বছর আগের ঘটনা আমি জানি না। তো বলেন যে আমি চার পাঁচ মাস চলে দেওয়ার পরে আমি আমার ছেলেকে একদিন ডেকে বললাম, বাবা তুমি তো শিক্ষা জীবন শেষ করে এখন কর্মজীবনে ইন করেছে, এখন তো ফ্যামিলি জীবনে ঢোকা দরকার, তুমি বিয়ে শাদী করো, তুমি তো আমাদের চাইতে বড় শিক্ষিত, তুমি দেখে ঠিকঠাক করো, আমরা এটা ব্যবস্থা করে নিয়ে আসব। এই কথা বললে ছেলেটা মুসকি হাসি দিয়ে বলে, আব্বু আমি তো আপনার মুখ থেকে এমন একটি কথার অপেক্ষাতেই এতদিন পর্যন্ত ছিলাম। না না অসুবিধা নাই, তুমি দেখে ঠিকঠাক করো, আমরা ইনশাল্লাহ সব কিছু ইন্তজাম করে নিয়ে আসব। ছেলেটা তখন বলে যে আমি তো দেখে ঠিকঠাক করেছি, কিন্তু আপনাদেরকে তো বলতে ভয় পাই। কেন? কয় আপনারা যে ধর্মান্ধ, তার মানে ওলামায়ে কেরামদেরকে বকা দেওয়ার দুইটা শব্দ এখন খুব বেশি পরিচিত, একটা হলো আমরা নাকি ধর্মান্ধ, আর একটা হলো আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। তবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এই নামই আমাদেরকে দিক, ওর সাথে ধর্ম আছে, ধর্ম ছাড়া নাই, তার মানে ধর্মের সাথেই লেগে আছি। ব্যবসায়ী বললেও ধর্মেরই ব্যবসা করি, অন্ধ বললেও ধর্মেরই অন্ধ, ওদের মতো দুনিয়া আর নারী লোভে অন্ধ হই নাই আমরা, ওদের মতো গাঞ্জাখোর মিথ্যাবাদিতা আর রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন আর চুরিতে অন্ধ হই নাই আমরা, এটা ওটা বলেও না, হালকা একটু বলছে আমরা নাকি মানি লন্ডারিং, কি জানি বলে ওইটা, আমি আজ পর্যন্ত এটার নামটাও ভালো করে জানি না কি বলে, এটার সাথে নাকি আমরা জড়িত আছি। যাই হোক, মানি লন্ডারিং সাথে আমরা জড়িত আছি, আল্লাহ পাক ভালো জানে, বিচার উনি করবেন, তার বিচার একটু দেরিতে হয় তবে সিরিয়াস বিচার হয়, তার বিচার একটু দেরিতে হয় তবে বিচারটা খুব সিরিয়াস হয়।
ইনশাআল্লাহ হবে। মুহতারাম হাজেরিন, ওই ভদ্রলোক তখন বলতেছে যে আপনারা তো ধর্মান্ধ। উনি বলেন, ছেলে যখন আমাকে ধর্মান্ধ বলে বকা দিল তখনই তো আমার দিলটা ফেলে ফেটে চৌচির হয়ে গেল। আমার ছেলে আমাকে ধর্মান্ধ বলে, আমি তখন একটা জোর আওয়াজে ধমক দিয়ে বললাম, কি বললি, আমাকে ধর্মান্ধ বলছিস? আমার অধীনে হাজার হাজার শিক্ষিত লোকেরা চাকরি করে, আমাকে ধর্মান্ধ বললি? সে তখন বলে, ধর্মান্ধই যদি না হয়ে থাকেন তাহলে আমার থিওরির সাথে একমত হবেন, বল তোর থিওরি কি? ছেলে তখন বলতেছে, আব্বা আপনি বলেন তো দেখি, আমাদের বাসায় যদি একটা পেয়ারা গাছ লাগাই আর সেই গাছে যদি পাঁচটা পেয়ারা আসে, এর ভিতরে তিনটা পেয়ারা আঁকা বাঁকা পোকা লাগানো আর দুইটা পেয়ারা দেখতেও যেমন সুন্দর অনেক ফাইন, কোনো পোকা টোকা নাই, সেই ক্ষেত্রে তিনটা নষ্টগুলি নিজে খেয়ে ভালোগুলি বাজারে বিক্রি করে, এটা কি বুদ্ধিমানের কাজ? কখনোই না। পেয়ারা গাছের সবচেয়ে সুন্দরগুলোই তো আমি খাবো, তাই যদি হয় আমাদের ফ্যামিলি, আমাদের অর্থ সম্পদ তো এখন অনেক উন্নত মানের, এই মুহূর্তে বাহির থেকে একজন মেয়েকে নিয়ে এসে তাকে আনন্দ আরাম দেওয়ার চাইতে নিজেদের ভিতরে কাউকে নিয়ে এসে এই আনন্দ আরামের শেয়ার করাইলে তো এটাই সবচেয়ে ভালো হয়, শরিক করাইলে। বাবা তখন বলতেছে যে হ্যাঁ অসুবিধা নেই, তুমি বলো কাকে বিয়ে করবে। বাবা বলেন, আমি তো চিন্তা করছি হয় খালাতো বোনের কথা বলবে, না হয় মামাতো বোনের কথা বলবে, না হয় ফুফাতো বোনের কথা বলবে, না হয় চাচাতো বোনের কথা বলবে। কিন্তু ছেলে তখন আমাকে বলে যে আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি, আমার ছোট খালাটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। ওই সচিবের বাড়ি হলো বগুড়া, উনি ওনার বগুড়ার ভাষাতে বলেছিলেন, আমার ছেলে আমার ভাইরা হবার চায়। এটা হলো বগুড়ার ভাষা, বগুড়ার লোক থাকলে আপনারা খুব ভালো বুঝবেন, আমার ছেলে আমার ভাইরা হবার চায়। আমি যখন এই কথাটা আপনাদের সামনে বলেছি, আপনারা সবাই নাউজুবিল্লাহ বলেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, নিজের খালাকে বিয়ে করা নিজের জন্য অমঙ্গল অবৈধ, কোরআন আর হাদিসকে বাদ রাখেন অফ রাখেন, শুধু মেধার মস্তিষ্ক দিয়ে তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও নিজের খালাকে বিয়ে করা, নিজের বোনকে বিয়ে করা, নিজের মেয়েকে বিয়ে করা, এটা যে আমার জন্য অমঙ্গল, এর একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত গবেষণা কেউ করে কেউ বের করতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষকে যদি আপন খালার বোন আর মেয়েকে বিয়ে করার অবৈধতার উপরে একটা প্রমাণ দাঁড় করাইতে বলেন, কিয়ামত পর্যন্ত দাঁড় করাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, নিজের খালাকে বিয়ে করা, বোনকে বিয়ে করা আসলেই মঙ্গল না অমঙ্গল? এই অমঙ্গলটা বুঝতে চাইলে চোখ দিয়ে হবে না, কান দিয়ে হবে না, নাক দিয়ে হবে না, জিব্বা দিয়ে এ অমঙ্গল বোঝা যাবে না, স্কিন দিয়ে অমঙ্গল বোঝা যাবে না, ওই কালো মানিকদের মতো আর ওদের মতো মেধার মস্তিষ্ক দিয়ে গবেষণা দিয়ে বোঝা যাবে না। এই অমঙ্গল বুঝতে চাইলে লাগবে আল্লাহর কোরআনের ইলম আর হাদিসের ইলম। মুহতারাম হাজিরিন, খুব সহজ কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, এই পৃথিবীতে কোন জিনিসটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার জন্য অমঙ্গল, এটা নির্ণয় করার জন্য, সকল অমঙ্গল থেকে আমি মুক্তি পেয়ে মঙ্গলের পথে চলার জন্য, দুনিয়ার জীবনের সফলতা অর্জনের জন্য, আখেরাতের জীবনের সফলতা অর্জনের জন্য তিন জিনিসই দরকার আছে আল্লাহ প্রদত্ত। চোখ, মুখ, নাক, কান এবং বডি যেমন দরকার, তেমনি মেধা সুস্থ থাকা দরকার। শুধু মেধা সুস্থ থাকলেই আমি সব মঙ্গল অমঙ্গল বুঝতে সক্ষম হব না। আমি সব মঙ্গল অমঙ্গল বুঝতে চাইলে সুস্থ মেধার সাথে থাকতে হবে কোরআন আর হাদিসের ইলম। যার চোখ মুখ নাক কান ভালো আছে, মেধা যার সঠিক নাই, তাকে যেমন কোনো জিম্মাদারি দেওয়া যায় না, জিম্মাদারি দিলে মস্তিষ্ক যার নষ্ট সে যেমন পুরা জাতিকে গর্তের ভিতরে ফেলে দিবে। যার কাছে চোখ মুখ নাক কান ভালো আছে, মেধাও ভালো আছে, তিন নম্বরের ভালো মন্দ নির্ণয় করার জরিয়া যেটা আছে ইলমে ওহী, কোরআন আর হাদিসের ইলম যার কাছে নাই, ওর হাতে নেতৃত্ব দিলে তাম জাতিকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে ছাড়বে। মুহতারাম হাজিরিন, যেই লোকের কান ভালো আছে, নাক ভালো আছে, জিব্বা ভালো আছে, স্কিন ভালো আছে, চোখ নাই, আরো অনেক চোখ অন্ধ ব্যক্তি যদি তার পিছনে ইক্তেদা করে তাহলে সবাই কোথায় গর্তে, কথা বলেন না কেন, সবাই কোথায় গর্তে যাবে। মুহতারাম হাজিরিন,
যাদের চোখ নাই তারা যদি গর্ত দুনিয়ার গর্ত থেকে বাঁচতে চায় তাহলে একজন চোখওয়ালার পিছনে থাকতে হবে। এই পৃথিবীতে যদি কোনো মানুষ জাহান্নামের গর্ত থেকে মুক্ত পেতে চায় তাহলে যার কাছে কোরআন হাদিসের এই ইলম আলো নাই তাকে অবশ্যই যার কাছে কোরআন হাদিসের আলো আছে ওলামায়ে কেরাম তার পিছনেই ধরতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য বাতিলেরা আলেমের বিরুদ্ধে যতই বিষাদগার করুক না কেন, তাদের ইজ্জত আর সম্মান লুণ্ঠন করার জন্য যতই পায় তারা চালাক না কেন, মুসলিম জাতিকে সজাগ থাকতে হবে। ওই সমস্ত বাতিলদের, ওই সমস্ত ভণ্ডদের, ওই সমস্ত চরিত্রহীন মানুষের কথা শুনে কখনোই উলামায়ে কেরামের প্রতি কিঞ্চিত পরিমাণে ভালোবাসা মোহাব্বত আর আকীদাতের কমতি করা যাবে না। যদি করে ফেলেন তাহলে নিঃসন্দেহে আগামী দিন প্রজন্ম জাহান্নামের পথে ধাবিত হবে। হয়তো নিজের চোখ থাকতে হবে গর্ত থেকে বাঁচতে হলে, না হয় চোখওয়ালা মানুষের পিস ধরতে হবে শক্ত করে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। উনি যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেই আমি যাব।